لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله، فإن التقوى ملاك الحسنات، واعلموا أن الله عز وجل أمركم بالتقوى، ورسوله صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى، والتقوى وصية الأولين والآخرين. وقال الله عز وجل: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে দুনিয়ার বুকে শান্তি থাকতে পারবেন, আর আখেরাতে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থাপনা করেছেন। এই তাকওয়া অবলম্বন করা প্রত্যেকটি মানুষের উপর ফরজ। তাকওয়া অবলম্বন করার অর্থ এই নয় যে আপনি দুনিয়ার কাজকে ভুলে যাবেন, তা নয়। যে কোনো কাজ করবেন আপনাকে হালাল হারামের বিষয়টি চিন্তা করে করতে হবে। আজকে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই যে একজন মানুষ দুনিয়াতে আসছে, তার কিন্তু কিছু সময় আবাদতে কাটবে, আবার কিছু সময় তার বিনোদনে কাটবে। বিনোদনের ব্যাপারে ইসলামের কি নীতিমালা আছে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমেই আমাদের জানা দরকার যে মানুষের জীবন আর কিছু নয়, সময়ের সমষ্টি। সময় শুধুমাত্র জীবন, আপনার জীবন বলতে যা আপনি বুঝেন, হায়াত বলতে যা বুঝেন, তার কিছু নয়, পুরো সময়। যেই ব্যক্তি সেটাকে আল্লাহর আনুগত্যে ব্যবহার করতে পেরেছে সেই ব্যক্তি সফল কাম হতে পেরেছে। আল্লাহ তাআলা বলেছেন: ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধুমাত্র একমাত্র তাঁর ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন। মা উরিদু মিনহুম রিজকিন ওয়ামা উরিদু আন ইউতইমুন। তাদের কাছে আমি কোনো রিজিক চাই না, তারা কোনো খাবার দেয় সেটা চাই না। দুনিয়ার বুকে যে আপনাকে প্রতিপালন করে তার একটা উদ্দেশ্য থাকে যে আমি বৃদ্ধ হলে আমাকে দেখবে, অথবা আমার সমস্যা হলে আমার প্রতি এগিয়ে আসবে, আমার কোনো কোনো বিষয় থাকলে সে দেখবে, ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য না, একমাত্র তার এবাদতে যেন আপনি নিয়োজিত রাখেন নিজেকে, সেজন্য তিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই পুরো সময়টা যদি এবাদতে কাটিয়ে দিতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু মানুষ পুরো সময় এবাদতে কাটাতে পারে না, কিছু সময় এবাদতে কাটায়, কিছু সময় তার নিজের সময় নিজের জন্য ব্যয় করে থাকে। এটাকে অনেক সময় মানুষ বিনোদন বলে, অথবা নিজের প্রয়োজনে তা সে ব্যয় করে থাকে। আল্লাহ তাআলা এই সময়কে জন্য শপথ করেছেন, সময় পুরোটা কতটুকু আপনি কাজে লাগাতে পারবেন, যেটা বিনোদনে ব্যয় করেন সেটাও কাজে লাগানো যায়, সেটাও আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকানো যায়, যদি সেটার পদ্ধতি আপনার জানা থাকে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রথমে জানা দরকার সময়ের ব্যাপারে আল্লাহ কি, আল্লাহ তাআলা কি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন সেভারেল জায়গাতে, বিভিন্ন পদ্ধতিতে। প্রথম দেখেন বলেছেন: ওয়াল লাইলি ইজা আসআস ওয়াস সুবহি ইজা তানাফাস।
তিনি শপথ করছেন রাতের যখন সেটা অন্ধকার হয়ে আসে এবং সকাল যখন সেটা স্পষ্ট হয়ে আসে অর্থাৎ এই সময়ে তিনি শপথ করেছেন আবার শপথ করেছেন ফজরের বলছেন ওয়াল ফজরি অর্থাৎ সুবহ সাদিকের শপথ করেছেন ওয়াল ফজরি ওয়া লাইয়ালিন আশর এবং 10 রাত্রি যেটা সময় এটারও শপথ করেছেন আরো বলেছেন ওয়াস শামসি ওয়া দুহাহা তিনি সূর্যের শপথ করেছেন এবং মধ্যাহ্নের শপথ করেছেন ওয়াল কামারি ইজা তালাহা এবং চাঁদের শপথ করেছেন যখন রাতে সেটা আসে দিনের বেলা পার হয়ে সেটারও তিনি শপথ করেছেন আরো শপথ করে বলেছেন ওয়া দুহা মধ্যাহ্নের শপথ ওয়াল লাইলি ইজা সাজা রাত যখন সেটা ঘনীভূত হয় অন্ধকার হয়ে সেটা শপথ করেছেন আর শপথ করে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আরো শপথ করে বলছেন মানুষের সময়ের শপথ সময়ের শপথ কারণ প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত থাকে যদি সময়কে প্রপার ইউটিলাইজ করতে পারে ভালো জায়গায় ব্যয় করতে পারে তাহলে সেই ব্যক্তি সফলতার মুখ দেখেছে সেটা কোনটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে হকের দাওয়াত দিয়েছে এবং হকের দাওয়াতের সময় সপসে সবর করেছে আঘাত আসছে আঘাতের বিনিময়ে প্রত্যাঘাত করেনি সবর করেছে সেই ব্যক্তিরা সফল কাম হতে পারবে আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানিয়েছেন যে দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি তিনি করেছেন কিন্তু কোনো বেহুদা বিনা কারণে সৃষ্টি করেন নাই তিনি বলেছেন আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করেছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি বিনা কারণে সৃষ্টি করেছি আমার কাছে কি তোমাদের ফিরে আসতে হবে না তিনি আরো বলেছেন আয়াহসাবুল ইনসান ওয়া ইউতরাকা সুদা মানুষ কি মনে করেছে তাকে এভাবে দুনিয়ার বুকে ছেড়ে দেয়া হবে নির্দেশনা দেয়া হবে না হালাল হারাম মেনে চলতে হবে তাকে কি বলা হবে না কখনো সেটা নয় মানুষকে অবশ্যই আল্লাহ তাআলা কিছু নিয়ম নীতি দিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে কাজে লাগানোর ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন ইলতানিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো একটি হচ্ছে তোমার যৌবন কে বৃদ্ধ বয়সের আগে তারপর আরো বলেছেন যে তোমার সুস্থতাকে তোমার অসুস্থতা অসুস্থ হয়ে যাওয়ার আগে কাজে লাগাও তোমার তোমার যে তোমার ধনাঢ্যতাকে তোমার দারিদ্রতার আগে কাজে লাগাও আরো বলেছেন তোমার অলস সময় অবসর সময়টাকে ব্যস্ত হওয়ার আগে তুমি কাজে লাগাও এবং তোমার জীবনকে পুরো জীবনকে তুমি কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে এর অর্থ হচ্ছে পুরো জীবনটাকে কিভাবে কাজে লাগাতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি আরো বলেছেন নিয়মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ দুটি নিয়মত এমন আছে যে ব্যাপারে বেশিরভাগ মানুষে ঠকে যায় প্রপার কাজে লাগাতে পারে না বা ভালোভাবে কাজে লাগাতে পারে না একটি হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য যখন ভালো থাকে মানুষ তখন লাফালাফি করে তখন এই সময়টা আল্লাহর ইবাদতে কাটাতে পারলে আরশের ছায়ায় আপনি স্থান পাবেন কিন্তু এই সময়টা মানুষ নষ্ট করে দেয় কিন্তু বৃদ্ধ বয়সে ইবাদত করতে আসে তখন ওযু রাখাই তার কষ্ট হয়ে যায় সেই সময় সে ইবাদত করতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তার দরকার ছিল যখন সে সুস্থ ছিল সুস্থ সময়ে তাকে ভালো ওই প্রপার কাজে লাগানো এবং আল ফারাক এবং যখন সে যখন তার কোনো ব্যস্ততা ছিল না সে ব্যস্ততা যখন না থাকে সেই সময় তার কিছু নিজেকে আল্লাহর ইবাদতে এবং মৌলিক কাজের মধ্যে আল্লাহ যেটা খুশি হয় এমন কাজের মধ্যে নিজেকে ব্যয় করলে সেটা কাজে লাগানো হতো এমনকি এই সময় আপনি মনে করছেন যে সময় পার করলেই হলো তা কিন্তু নয় হাশরের মাঠে কিন্তু আপনাকে এই সময়ের হিসাব দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযুলু কাযাম কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা মা একজন মানুষের পা কিয়ামতের দিন সামনে এগুতে পারবে না হাত্তা ইউসআলা আন উমুর কয়েকটি জিনিস জিজ্ঞাসা না করা পর্যন্ত একটি হচ্ছে আন উমরি ফিমা আপনা পুরো জীবনটা কোথায় ব্যয় করেছে হাশরের মাঠে এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে আন ইলমিহি মা ফাআলা বিহি তার জ্ঞান অর্জন যা করেছে তা কি আমল করেছে কিনা দ্বিতীয়টি এটি তৃতীয় হচ্ছে তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে এই প্রশ্নের উত্তর দিতে হবে চতুর্থ হচ্ছে তার শরীরে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন সুস্থতা শরীর সুস্থ শরীরটা হালালে ব্যয় করেছে না হারামে ব্যয় করেছে এই বিষয়ে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে সুতরাং পুরো সময়টাই জীবন জীবনটাকে খুব
ভালোভাবে কাজে লাগাতে হবে আল্লাহর নির্দেশকে প্রতিপালনের মাধ্যমে অথবা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার মাধ্যমে দুটি হচ্ছে আপনি হয় কিছু করবেন না হয় অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন এই দুইটা জিনিস হচ্ছে শরীয়তের নির্দেশনা পুরো জীবনকে দুটি জিনিসের মধ্যে আপনাকে সাজিয়ে নিতে হবে ইসলাম বলে না যে আপনি সব সময় ইবাদত করে যাবেন সেটা কিন্তু বলেনি ইসলাম প্রত্যেক বলেছে প্রত্যেকটি মানুষ তার শরীরের প্রতি যত্ন নেবে শরীরের প্রতি যত্ন নেবে যেই শরীর আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এটা সে নিজে মালিক নয় এইজন্য ইচ্ছা করলে কেউ হাত কেটে কাউকে দান করতে পারে না কারণ এটা আল্লাহর দেয়া নেয়ামত দান করার ক্ষমতা তার নেই আল্লাহ তাকে দান করেছে এটাকে যথাযথভাবে এটার পরিচর্যা তাকে করতে হবে এইজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াজআলনা রাউমাকুম সুবাতা আমরা তো করে দিয়েছি তোমাদের জন্য ঘুমকে কর্তনকারী আর কি কর্তনকারী সেটা ব্যাখ্যা আমি বলবো ইনশাআল্লাহ আর তোমাদের জন্য করে দিয়েছি রাতকে লিবাস স্বরূপ অর্থাৎ অন্ধকার স্বরূপ যেখানে তোমরা সেখানে ঘুমাতে পারো ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন তিনি ঘুমকে কর্তনকারী বলেছেন অর্থ হচ্ছে যে দুনিয়ার বুকে যে মানুষ দিনে যেভাবে নড়াচড়া করে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখায় বিভিন্ন কাজে দৌড়ায় এইটাকে কর্তন করে ঘুমটাকে দিয়েছেন জানমান ঘুমাতে পারে ওই যে অ্যাক্টিভিটিসকে কর্তন করা হয়েছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ সেটা বলেছেন যাতে করে এটা বোঝায় দুনিয়ার জীবনের বেলা দিনের বেলা আপনি কাজ করবেন রাতের বেলা আপনি ঘুমাবেন কিন্তু অধিকাংশ মানুষ আজ যা করছে বিশেষ করে এই মৌসুমে যা করছে আপনারাই ভালো জানেন দিনের বেলা লম্বা ঘুম দেয় রাতের বেলা বিশাল একটা বাক্সের সামনে বসে থাকে এবং সেটা ফজর পর্যন্ত তার সময়টা নষ্ট করে এটা আল্লাহর ফিতরাত বিরোধী আল্লাহ তাআলা যেই কাজে আপনাকে সৃষ্টি করেছেন যেই নিয়মে চলতে আপনাকে বলেছেন তা সেই নিয়মের বিরোধী পথে আপনি চলছেন এতে কোনো বরকত নেই এতে কোনো খায়ের নেই কল্যাণ নেই এর বিরোধী পথে আপনাকে চলতে হবে যেই পথে আল্লাহ এবং তার রাসূল আপনাকে চলতে বলেছেন আরেকটা হাদিস দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আব্দুল্লাহ আমি শুনলাম তুমি নাকি দিনের বেলায় রোজা রাখো রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করো অর্থাৎ তুমি প্রতিদিনই সওম পালন করো আর প্রতি রাত্রি তুমি আল্লাহর জন্য সারা রাত দাঁড়িয়ে থাকো এটা কি সত্য কিনা তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বললেন যে অবশ্যই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সত্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা করবে না বরং তুমি সওম পালন করবে কিছু ভঙ্গ করবে কিছুদিন সওম রাখবে না এরকম করবে এবং তুমি রাতের বেলা দাঁড়াবে আল্লাহর জন্য এবং রাতের বেলা ঘুমাবে সেটাও খেয়াল রাখবে দুটো জিনিস খেয়াল রাখবে ফাইনালি জাসাদিকা আলাইকা হাক্কান কারণ তোমার শরীরের কিছু অধিকার আছে তোমার উপরে তোমার চোখের কিছু অধিকার আছে তোমার উপরে তোমার স্ত্রীর কিছু অধিকার আছে তোমার উপরে ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে আপনার সময় আপনি কাজে লাগাবেন তবে সবটাকে এক কাজে লাগানো জরুরি নয় আপনাকে যেভাবে আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা দিয়েছেন সেভাবে ইবাদতের পরে বাকি সময় পুরোটাকে আপনাকে আল্লাহর ইবাদতে কাটাবেন এই জন্য কোরআনে কারিমের আয়াতটি স্মরণ করুন যেখানে আল্লাহ তাআলা বলছেন ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগব ফাইজা ফারাগতা ফানসব ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাইজা ফারাগতা অর্থাৎ যখন দুনিয়ার কাজ যখন তোমার শেষ হয়ে যাবে ফানসব তখন তুমি আখিরাতের কাজে ব্যস্ত হয়ে পড়বে এর অর্থ দুনিয়ার কাজও মানুষ করতে হবে সাথে সাথে আখিরাতের কাজও সে করবে একদিকে হবে না অর্থাৎ তার মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করার প্রতি ইসলাম উৎসাহ দিয়েছেন এই জন্য মানুষ যখন ভারসাম্যপূর্ণ কাজ করতে যায় দুনিয়ার কাজও করে যদি তার নিয়তটা ন্যাক নিয়ত থাকে সে তার প্রত্যেকটি কাজে সে সওয়াবের অধিকারী হতে পারে যখন সে কাজ করে যদি নিয়ত করে যে আমি হালাল রুজি করব হালাল দান করব হালাল খাবো তো ওই ব্যক্তি সে কাজের মধ্যে সে সওয়াব পাবে চিন্তা করলে যে ভালো কিছু বের করতে পারি কিনা কোনো কিছু মানুষের উপকারার্থে এতে সে সওয়াব পাবে যখন সে চুপ থাকে চিন্তা করবে যে আমি চুপ থাকছি কাউকে কষ্ট দিচ্ছি না কথা দিয়ে এর মধ্যে সে সওয়াব পাবে যখন সে নড়াচড়া করে মানুষের জন্য বের হয় তখন সে সওয়াব পায় যখন সে ভালো কিছু করে সেটার জন্য সওয়াব পায় যখন হাসি হাস্যরস করে তার পরিবারের সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে যখন সে মনে করে এর মাধ্যমে কারো অন্তরে সে খুশি ঢুকিয়ে দিচ্ছে এর মাধ্যমে সওয়াব পায় যখন সে খেলাধুলা করে যখন মনে করে এর মাধ্যমে আমার শরীর সুগঠন দরকার আছে এর মাধ্যমে সওয়াব পাবে খানা পানীয় ঘুম এভাবে এলেম অর্জন হতে শুরু করে যত কাজ আছে শুধু নিয়া যদি কোনো তার ভালো হয় আর কাজটা ভালো হয় দুটো একসাথে হতে হবে কাজ খারাপ
সব কাজ করে ভালো নিয়তের আশা করা যায় না শরীয়ত যা বৈধ করে দিয়েছে সেটা রাখবেন সাথে নিয়তটা যুক্ত করবেন কি নিয়ত যুক্ত করবেন যে এই কাজটা করার পরে আমার এই লাভটা হবে কি লাভটা হবে সেটা আপনার জানা থাকতে হবে এই লাভটা হবে তাহলে সেটা আপনার জন্য সওয়াবের কাজ হিসেবে বিবেচিত হবে এজন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের সময় কাজে লাগানো দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করে সেখানে সেটা ব্যয় করবে পুরো সময়টা আল্লাহর নৈকট্য ব্যয় করবে এটা একটা একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যেগুলো আল্লাহর নৈকট্যের কাজে সহায়তা করে সেখানে ব্যয় করবে হয় নৈকট্য ব্যয় করবে না হয় নৈকট্যের কাজে সহায়তা করে সেটা ব্যয় করবে খাবার পানীয় ঘুম আরাম এগুলিতে সে ব্যয় করবে এই জন্য যা সাহাবি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন ইন্নি আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি আমি কামা আহতাসিবু কওমাতি তিনি রাতের বেলা কিছুক্ষণ ঘুমাতেন কিছুক্ষণ ইবাদত করতেন তাকে একজন বলল যে আপনি যে সারা রাত ইবাদত করেন না ইবাদত করলে তো বেশি লাভ ইত্যাদি তিনি বললেন যে আমি ঘুমে সওয়াব আশা করি যেমনি ভাবে রাতের বেলা দাঁড়ালে সওয়াবের আশা করি কারণ দুইটার মধ্যে ভারসাম্য আমি রক্ষা করি সারা রাত আপনি দাঁড়াবেন সকাল থেকে ঘুম ঘুম ভাব হবে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন না আপনার যথাযথ চাকরি যেখানে সেখানে কাজ করবেন না আপনি হয়তো দিনের বেলা বের হয়ে গেলেন কয়েক মাসের জন্য এরপরে খবর রাখলেন না দায়িত্বে চাকরির এটা কিন্তু অন্যায় আপনাকে অবশ্যই ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে হবে এটাই শরীয়তের বিধান আপনি পুরো জীবনটা হয় আল্লাহ নৈকট্য অর্জন নৈকট্যে ব্যয় করবেন না হয় নৈকট্যের সহযোগিতা হয় এমন কাজে ব্যয় করবেন তাহলে সেটাই হবে আপনার জন্য পুরো জীবনটা ইবাদতে পরিণত হবে তখনই আল্লাহর উদ্দেশ্য আপনার সাধন হবে সেটা হচ্ছে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে আপনি বুঝতে পারছেন যেই সময়টুকু আপনি দুনিয়ার কাজে ব্যয় করবেন অথবা ভালো কোনো কাজে ব্যয় করবেন সেই যে মনে করছেন ভালো সেটাও কিন্তু আপনি সওয়াবের নিয়তে ভালো হয় যদি কোনো সেটা এবং সরাসরি ইবাদত না হয়ে থাকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছিলেন আমি কখনো কখনো নিজে বসে বসে কিছু নিয়ে গুনগুন করি অথবা কিছু অন্তরের মধ্যে আমি প্রশান্ত আনন্দ ঢুকাই এই জন্য যে আমি যেন এরপরে হকের পথে চলতে সহজ আমি যেন শক্তি অর্জন করতে পারি এই জন্য ইমানদার যে কাজটি ছোটোখাটো কাজ তার কাছে মনে হতে পারে কিন্তু এইটা যদি কোনো সে নিয়ত ভালো ন্যাক নিয়তে করে এইটা তার অন্তরের মধ্যে যে আমি একটা ভালো কাজের জন্য সময় ব্যয় করছি এই সময়টা অনেক সময় আপনি লিখতে লিখতে বোর হয়ে যাবেন আসেন পরিবারের কাছে কথা বলবেন অনেক সময় পড়তে পড়তে বোর হয়ে যাবেন একটু ঘুরে আসেন উঠে হেঁটে আসেন কি যদি হাঁটাটাও আপনার মধ্যে পরিণত হবে কেন যদি বলেন যে এইটা হচ্ছে আমার পরবর্তী কাজের জন্য পদক্ষেপ স্বরূপ তখন সেটাও আপনার মধ্যে পরিণত হবে এই জন্য একদিন সালমান ফার্সিরা রাদিয়াল্লাহু আনহু তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন এসে দেখলেন যে তার স্ত্রী কাপড় চোপড় কেমন গোছালো কাপড় চোপড় পরে আছে সুন্দর কাপড় নয় তো তিনি বললেন যে কি অবস্থা আপনার এই অবস্থা কেন বলে আপনার ভাইয়ের দুনিয়ার কোনো খবর নাই তিনি রাতের বেলা দাঁড়িয়ে থাকেন আল্লাহর জন্য দিনের বেলা শুধু ইবাদত করতেই থাকেন দিনের বেলা সওয়াব পালন করতে থাকেন তো আমাদের কোনো খোঁজ খবর তো তিনি নেন না তখন তিনি বললেন যে আপনার স্বামী আসুক আমি আজকে তাকে একটা শিক্ষা দেব আসার পর তিনি বললেন যে কি খাও বলে না আমি রোজা রয়েছি বলে আমার সাথে তোমাকে খেতে হবে খাওয়ালেন রাতের বেলা যখন তিনি সালাতের জন্য দাঁড়াতে গেছেন বলে আমার সাথে তুমি এখন ঘুমিয়ে যাবে সকালে ভোর রাত্রে আমি উঠবো তখন তুমি উঠবে আগ পর্যন্ত তুমি ঘুমাবে কারণ তোমার পরিবারের হক রয়েছে তোমার তোমার শরীরের হক রয়েছে তোমার তোমার চোখের হক রয়েছে এই কথা শুনে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সকালবেলা তিনি চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরবারে বললেন ইয়া রাসূলুল্লাহ সালমান আমাকে রাতের বেলা ইবাদত করতে দেয়নি আমাকে সওয়াব পালন করতে দেয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কি হয়েছে বলে এই এই বলেছে রাসূল বললেন অবশ্যই সালমান সত্য বলেছে সালমান সত্য বলেছে একজন মানুষ তার যেভাবে ইচ্ছা সেভাবে সারাদিন শুধু ইবাদত করে যাবে এটা বলা হয়নি কিন্তু তার ইবাদতের মাঝে অবশ্যই কিছু সময় তার নিজের জন্য ব্যয় করবে সেই সময়টা সে চিন্তা করবে পরবর্তী ইবাদতের জন্য আমি আমি পাথেয় সংগ্রহ করছি আমি সুযোগ গ্রহণ করছি আমার শরীরকে তৈরি করে নিচ্ছি এটাই হচ্ছে কিভাবে আপনার জীবনকে সুন্দরভাবে সাজাবেন ইসলামের সেই দিক নির্দেশনা তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে মানুষ বিনোদনের যে অংশটুকু ব্যয় করে নিজের জন্য, ইসলামে এটা বৈধ, ইসলাম এটা চায়, এমন তবে ইসলাম বলে কিছু শর্ত শরায়েত মেনে চলতে হবে, নিঃশর্তভাবে নয়, অর্থাৎ কিছু শর্ত মেনে চলতে হবে, শর্ত মেনে চলতে হবে। এ ব্যাপারে আমরা কয়েকটা হাদিসের কথা উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে হামজা রাদিয়াল্লাহু আনহু, সেই বিখ্যাত হাদিস, তিনি একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলে আবু বকর বললেন যে হামজালা কেমন আছো? হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আবু বকর আমি তো মুনাফেক হয়ে গেছি। বলে কেন? যখন বলে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে থাকি, রাসূল জাহান্নাম এবং জান্নাতের কথা বলেন, তখন আমরা মনে করি যে চোখের সামনে জান্নাত জাহান্নাম, ভয়ে থাকি, আড়ষ্ট থাকি এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইতে থাকি, জান্নাত চাইতে থাকি, এই অবস্থায় চলতে থাকে। কিন্তু যখন পরিবারের কাছে এসে যাই, তখন দুনিয়া সব আখিরাতের কথা ভুলে পরিবারের সাথে হাস্যরস করতে থাকি, আমি তো মুনাফেক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কথাটা তো মারাত্মক কথা, চলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে যাই, সেটা বলি। চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এই অবস্থা, হামজালা বলেন সে নাকি মুনাফিক হয়ে গেছে, হামজালা বলেন সে নাকি মুনাফিক হয়ে গেছে, আমিও তো আমার অন্তরে এরকম জিনিস পাই, আপনার কাছে যতক্ষণ থাকি ততক্ষণ আমরা জান্নাত জাহান্নামের কথা মনে হয়, কিন্তু যখন পরিবারের কাছে যাই, সন্তানের কাছে যাই, সম্পদের কাছে যাই, তখন আবার সব কিছু ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাআতুন ওয়া সাআ ইয়া হামজালা, হামজালা এক ঘন্টা এইটা এক ঘন্টা ওইটা, এইভাবেই ইসলাম, ইসলাম কোন ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। তুমি যদি, তোমরা যদি কোনো আমার কাছে যে অবস্থায় থাকতে, এই অবস্থায় যদি তোমাদের পরিবারের মধ্যেও জিগিয়ে থাকো, ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত, কিন্তু সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে তোমরা কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করবে, আর কিছু সময় এই সময়টাকে পরবর্তীতে কাজে লাগানোর জন্য নিজের বিনোদনের ব্যবস্থাপনা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তিনবার তখন হামজা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। আর রাসূলুল্লাহ আরও বলেন রাউহুল কুলুব সাআতান ওয়া সাআ, তোমাদের অন্তরগুলোকে ঘন্টার পর ঘন্টা কিছুটা সময় ব্যয় কাটাও, অর্থাৎ কিছুটা সময় ঘন্টা ঘন্টা এক ঘন্টা নিজের জন্য, এক ঘন্টা ইবাদতের মধ্যে কাটাও, এক ঘন্টা নিজেকে অন্তরকে প্রশান্ত করার জন্য সময় দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আজিম্মু হাযিহিল কুলুব ওয়ালতামিসুলহা তারাইফাল হিকমা, এই যে তোমাদের অন্তরগুলো, এগুলোর জন্য কিছু সুন্দর সুন্দর হেকমত বাণী নিয়ে আসো, কিছু গল্পের কথা নিয়ে আসো, কিছু সুন্দর কথা নিয়ে আসো, যাতে করে অন্তরের মধ্যে প্রশান্তি আসে। কারণ তোমাদের অন্তরও বিরক্ত হয়, যেমনিভাবে শরীর কাজ করতে করতে ক্লান্ত হয়, অন্তরও ক্লান্ত হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আরিহুল কুলুবা, অন্তর সমূহকে প্রশান্তি দাও। কেন? অন্তর সমূহ যখন জোর করা হয় তো অন্ধ হয়ে যায়, তখন সে আর কোনো কিছু গ্রহণ করতে পারে না। এই জন্য জোর করে নয়, তাকে প্রশান্তি দেওয়া জন্য, আবার নতুন করে কর্মতৎপর করার জন্য আপনাকে কিছু সময় শান্তির সাথে বৈধ বিনোদনের মধ্যে ব্যয় করাকে ইসলাম অনুমোদন করেছে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা এই কাজটি করতেন, কিভাবে করতেন? সাহাবী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তার একটি আসারে বর্ণনা করেন, মুআল্লাক আসারে তিনি উল্লেখ করেন যে সাহাবায়ে কেরাম যখন একান্তে বসতেন, তখন তারা বিভিন্ন রকমের কবিতা আলোচনা করতেন, তারপর তারা মাঝে মধ্যে নিজেদের খাবারের ছোট ছোট টুকরা, যেগুলো ছিল ব্যক্তি, অর্থাৎ তরমুজের টুকরা, তাদের কাজ নিক্ষেপ করতেন একে অপরের প্রতি, এর মধ্যে তারা হাসাহাসি করতেন। এটা তারা, এটা শরীয়ত বিরোধী নয়, এটা বোঝা উচিত। অনেক মানুষ এই সমস্ত জিনিস বললে একে অপরের প্রতি খড়গহস্ত হয়ে যায় যে হ্যাঁ আমাদেরকে দুনিয়ামুখী করা হচ্ছে না, এটাও তাদের আগে পরবর্তী কাজের জন্য, তার জন্য সহায়ক হিসেবে কাজ করবে, পরবর্তী ইবাদতের জন্য সহায়ক হিসেবে কাজ করবে। কিন্তু ইসলাম বিনোদনের কিছু নিয়ম বেঁধে দিয়েছে, ইসলাম বিনোদনের কিছু নিয়ম বেঁধে দিয়েছে যে কোনো চাইলে যে যা ইচ্ছা তা বিনোদন করতে পারে না। এক নম্বর নিয়ম হচ্ছে অন্যের জন্য ঠাট্টা বা অন্যের জন্য উপহাস হয় এমন বিনোদন করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণ এক গোষ্ঠী যেন আরেক গোষ্ঠীর সাথে বিদ্রোহাত্মক কোনো কাজ না করে, বিদ্রুপ জাতীয় কোনো কাজ না করে। দ্বিতীয় যে নিয়ম নীতি তা হচ্ছে একজন কাউকে কথা বা কাজে কষ্ট দেয়া যাবে না, কাউকে কথা বা কাজে কষ্ট দেয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, যারা ঈমানদার নারী পুরুষকে বিনা কারণে কষ্ট দেয় তারা বিশাল অপবাদ এবং বড় গুনাহ তারা গ্রহণ করেছে, গুনাহ সম্মুখীন হয়েছে। তৃতীয় যে কাজটি করতে হবে
বিনোদনের সময় যেন আরেকজনের উপর মিথ্যাচার করা না হয়। মিথ্যাচার করা হলে মিথ্যাচার করে কোনো ব্যক্তির উপরে কাউকে টিকা টিপ্পনী কেটে যদি কোনো রকমের বিনোদন করা হয় সেটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিব লিয়াদহাকা বিল কওম, ওই ব্যক্তির জন্য ধ্বংস হোক যে ব্যক্তি লোক হাসানোর জন্য কথা বলে বলে মানুষদেরকে হাসায়, মিথ্যা কথা বলে, যেটা আমাদের বিভিন্ন নাটক নভেলে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পান, সেটা রাসূলুল্লাহ অনুমোদন করেননি। অনুরূপভাবে চতুর্থ যে নীতি তা হচ্ছে সেখানে গান বা বাদ্য থাকতে পারবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী হবে যারা গান বাদ্যকে হালাল করার জন্য তারা প্রয় তারা করবে, হালাল মনে করে তারা চালু চালু করবে, আর গান বাদ্য থাকলে সেই জাতীয় বিনোদন ইসলাম অনুমোদন করে না। পঞ্চম শর্ত হচ্ছে যে কোনো প্রাণীকে উদ্দেশ্য করে সেই বিনোদন যেন না হয়। ধরেন আপনি একটা প্রাণী রাখলেন, তার উপর দূর থেকে শুটিং ক্লাবের মতো শুটিং শুট করলেন, এটা শরীয়ত অনুমোদিত না, কারণ কোনো প্রাণীকে উদ্দেশ্য করে মারা শরীয়ত বলে না, এটাও শরীয়তে জায়েজ নাই। ছয় নম্বর হচ্ছে যদি প্রাণীদের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, অনেক সময় দেখবেন মরক লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে, অনেক সময় বিভিন্ন রকমের প্রাণীদের মধ্যে সাড়ে সাড়ে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে, এই জাতীয় বিনোদন ইসলাম অনুমোদন করে না। সপ্তম হচ্ছে এমন কোনো খেলা আপনি করতে পারবেন না যে খেলার মধ্যে মৌলিক কোনো উপকারিতা ধরা পড়ে না, যেমন পাশা খেলা বা এই জাতীয় তাস খেলা বসে বসে অথবা ছক্কা গুলি মারা, এগুলিতে কোনো উপকার নেই। অর্থাৎ যে জিনিসে যা উঠলো তা দিলেন, ছক্কা মারে যা উঠলো তা দিলেন, এইটা কোনো দিন মানুষের উপকার করে না, এটা শুধুমাত্র ঝগড়াই তৈরি করে, এর মধ্যে কোনো উপকারিতা নেই। এই জাতীয় খেলা হারাম করার ঘোষণা করা হয়েছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারদের ব্যাপারে নারদত্ব পাশা খেলা এই জাতীয় যেটা অদৃশ্য জিনিস উঠবে আর আপনি সামনে এগিয়ে যাবেন, এই জাতীয় যেটা এই জাতীয় খেলাই আছে, আপনার এটা অনেকে লুডু বলে, এই জাতীয় খেলাগুলো সম্পূর্ণরূপে হারাম, কারণ এর দ্বারা কোনো উপকার হয় না, না তার ব্রেনের উপকার হয় না তার স্বাস্থ্যের উপকার হয়, কোনো উপকার নাই, এই জন্য এই জাতীয় খেলাগুলোকে ইসলাম অনুমোদন করে না। আট নম্বর হচ্ছে এমন কোনো লোকদের সাথী হওয়া যাবে না যারা খারাপ পথে আপনাকে নিয়ে যাবে, অর্থাৎ আপনার খেলার সাথী বা বিনোদন সাথে খারাপ মানুষ হতে পারবে না, খারাপ লোক হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাজুলু আলা দীনি খালিলিহি, একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, বন্ধু যেরকম হয় তার দিনটা সেরকম হয়, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, একজন মানুষ যেন দেখে কার সাথে তার বন্ধুত্ব হচ্ছে। নয় নম্বর যে নীতিটা হচ্ছে নারী পুরুষ একসাথ হতে পারবে না, নারী পুরুষ একসাথ হয়ে সে বিনোদন ইসলাম অনুমোদন করে না। নাটক যা হচ্ছে দুনিয়ার বুকে এখন বর্তমানে সেগুলো হালাল বিনোদন নয়, এগুলো হারাম বিনোদন, এগুলো ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম ফুরুজাহুম, হে নবী আপনি বলে দিন ইমানদারদেরকে তারা যেন তাদের চক্ষু নিচু করে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। অনুরূপভাবে নারীদেরকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদ্না মিন আবসারিহিন্না ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষু নিচু করে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। মনে রাখতে হবে একটা নারী একটা পুরুষ যখন একত্রিত হয় শয়তান তৃতীয় হবেই হবে, কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি বলে হয় না সেই ব্যক্তি মিথ্যুক, মিথ্যাচার কিছু না মিথ্যুক, কারণ সেটা স্বাভাবিক নীতি, আল্লাহ তাআলা এই প্রকৃতি দিয়েছেন। সুতরাং যেখানে নারী পুরুষ অবাধ মেলামেশা আছে সেই জাতীয় কোনো বিনোদন ইসলাম অনুমোদন করে না। দশ নম্বর হচ্ছে এমন কোনো বিনোদন হতে পারবে না যার কারণে আল্লাহর সীমারেখা বিনষ্ট হয়ে যায়, সালাত নষ্ট হয়ে যায়, কারণ আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সালাত সমূহ হেফাজত করো এবং মধ্যবর্তী সালাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে যাও। সুতরাং যে কেউ এই জাতীয় বিনোদনের জন্য যাবে তারপরে সালাত বাদ পড়ে যাবে, জামাতের সাথে সালাত পড়বে না, জুমা পড়বে না, এরকম বহু মানুষ আজ আপনারা দেখতে পাবেন যারা আজ বিশাল বক্সের সামনে বসে আছে কিন্তু তারা জুমা পড়তে আসেনি অথবা ক্লাসে আসেনি দর্শে আসেনি, এরা সবাই এই জাতীয় অন্যায়ের মধ্যে লিপ্ত রয়েছে যে এই বিনোদন ইসলাম অনুমোদন করে না।
আবার অনেক সময় এগারো নম্বর যে যেটা হচ্ছে একমাত্র বিনোদনের জীবনের উদ্দেশ্য হইতে পারবে না, সেটা কিরকম, অনেক মানুষ সারা জীবনের উদ্দেশ্য হচ্ছে খেলা, খেলার মধ্যে সে বড় হতে চায়, খেলার মধ্যে তাকে এই পেতে হবে সেই পেতে হবে, খেলাটা তার জীবনের উদ্দেশ্য হইতে পারবে না, অর্থাৎ বিনোদনই একমাত্র উদ্দেশ্য হইতে পারবে না। বিনোদনকে জীবনের মূল উদ্দেশ্য বানিয়ে ফেললে আপনি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে চললেন। অনেকেই তার সন্তানকে বিনোদনের উদ্দেশ্যে তাকে পাঠিয়ে দিচ্ছে, সন্তানকে বিনোদনের উদ্দেশ্যে ওখানে সেখানে ভর্তি করে দিচ্ছে, শুধু বিনোদন যদি উদ্দেশ্য হয়ে থাকে অবশ্যই সেটা হারাম, সেটা গ্রহণ করা যাবে না। বারো নম্বর হচ্ছে যেই জায়গায় আপনি বিনোদনের জন্য বেছে নিয়েছেন সেই জায়গাকে নষ্ট করার অধিকার রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল লাআনাইন, দুটি লানত করার জায়গাতে তোমরা বেঁচে থাকো, সেটা কি, ফলদার গাছের নিচের এবং রাস্তার মধ্যে তোমরা কোনো খারাপ কিছু করো না, অর্থাৎ এমন কিছু করো না মানুষের চলাফেরা অসুবিধা হয়। সুতরাং এমন মানুষ যেই জায়গাতে কষ্ট হবে মানুষের, সেই জায়গাগুলোতে কোনো অথবা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো শিল্প কারখানা এলাকা কোন রকমের বিনোদনের ব্যবস্থা করবেন না, কারণ সেখানে মানুষের কষ্ট হয়, মানুষের কষ্ট করে সেই জায়গাতে অর্থাৎ সেই জায়গাতে আপনি বিনোদনের ব্যবস্থা করতে পারেন না। ১৩ নম্বর হচ্ছে কোনো জায়গাতে অবস্থান করে মানুষের ঘনবসতিপূর্ণ এলাকাতে আপনি বিনোদনের ব্যবস্থা করবেন না, সেটা কীরকম, অনেকে আছে তার ছেলের বিয়ে বা তার মেয়ের বিয়ে অথবা তার কোনো অনুষ্ঠান সে পুরো এলাকাতে গান বাদ্য বাজিয়ে বিনোদন করছে, এটা হারাম, বহু মানুষ সেটা ঘুমাতে পারে না, তারা তাদের বাচ্চা নিয়ে কষ্ট, এটা ইসলাম অনুমোদন করে না, এটাও হারাম কাজ করছে। ১৪ নম্বর হচ্ছে এমন কোনো পোশাক পরতে পারবে না যা শরীয়ত অনুমোদন করে না, কারণ ইসলাম নারীর জন্য এক ধরনের পোশাক নির্ধারণ করে দিয়েছে, পুরুষের জন্য আলাদা পোশাক নির্ধারণ করে দিয়েছে। এখন যদি কেউ নারীর পোশাক পরে হারাম হবে পুরুষ, এবং নারী যদি পুরুষের পোশাক পরে সেটাও হারাম হবে। অনুরূপভাবে পোশাকের ক্ষেত্রেও শরীয়তের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা যদি লঙ্ঘন করে, সে যদি কোনো তার পায়ের হাঁটুর উপরে কাপড় উঠিয়ে হাঁটা হাঁট চলাফেরা করে সেগুলিও হারাম হবে। অনেকেই দেখবেন হাফ প্যান্ট পরে খেলাধুলা করছে, এটা ইসলামী শরীয়ত অনুমোদিত বিষয় নয়, কারণ এর মাধ্যমে তার সত্রের মুকাল্লাজা বের হয়ে যাচ্ছে এবং খারাপ কিছু দেখিয়ে দেখা যাচ্ছে। অনেকেই আছে এমন পোশাক পরে বের হচ্ছে তা কোনোদিন চিন্তার কোনোদিন কেউ কল্পনা করতে পারে না। অনেকে আছে এর মধ্যে হারাম হারামের তোয়াক্কা না করে যা ইচ্ছে তা পরিধান করে খেলাধুলা করছে বা বিনোদন করছে, এই বিনোদন ইসলামে অনুমোদিত নয়। ১৫ নম্বর হচ্ছে বিনোদনের সময় রাগান্বিত হওয়া, পরস্পরে খারাপ কথা বলা, গালিগালাজ করা এবং পরস্পরের মধ্যে ধোকাবাজি করা ইসলাম অনুমোদন করে না, এই জাতীয় বিনোদন ইসলাম অনুমোদন করে না। ১৬ নম্বর হচ্ছে জুয়া ধরা, অনেকে খেলার মধ্যে জুয়া ধরে, অনেকে বিভিন্ন বিনোদনের সময় জুয়ার মাধ্যমে বিনোদন নিতে চেষ্টা করে, ইসলাম এই জাতীয় বিনোদনকে অনুমোদন করে না। ১৭ নম্বর হচ্ছে স্বাস্থ্য নষ্ট হয় এমন কিছু দিয়ে অথবা পরিবেশ নষ্ট হয় এমন কিছু বিনোদন ইসলাম অনুমোদন করে না। অনেকেই দেখাতে চায় এটা করেছে ওইটা করেছে, বিভিন্নভাবে আপনি দেখবেন কোন কোন দেশে তারা টমেটোর মাধ্যমে পুরো এলাকা নষ্ট করছে, কেউ ওইটা মেরে নষ্ট করছে, ওইটা মেরে পুরো এলাকা নষ্ট করে দিচ্ছে, পরিবেশ নষ্ট করছে, এই জাতীয় বিনোদন ইসলাম অনুমোদন করে না। ১৮ নম্বর হচ্ছে কোনো জাতির অনুসরণ করে, তারা যেরকম করে আমরা সেরকম করব, তাদের অনুসরণ করে চলাকে ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য করে চলতে চায় তাকে তাদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিনোদন ছিল, কিন্তু উদ্দেশ্য কি ছিল সেটা জানতে হবে। একজন মানুষের বিনোদনের উদ্দেশ্য কি হবে সেটা জানলে সহজ হয়ে যাবে। ৬টি উদ্দেশ্য আমরা বলতে পারি। ১ নম্বর হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে সে যেন ইসলামের খেদমতের জন্য নিজেকে প্রস্তুত করে, নিজেকে যেন প্রস্তুত করে নেয়, নিজেকে ইসলামের খেদমত প্রস্তুত করে, অর্থাৎ সে যে সময়টুকু যে আল্লাহর ইবাদতে কাটিয়েছে বাকি সময়টুকু সে বিনোদনের মাধ্যমে আবার নিজেকে পুনরায় নিজেকে আবার ঠিক করে নেয়, যাতে করে পরবর্তী পদক্ষেপ সে আদায় করতে পারে। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে বন্ধু বান্ধবদের মধ্যে পরস্পর সহযোগ, পরস্পরের মধ্যে বন্ধু বান্ধবের বন্ধনকে দৃঢ় করা, সুদৃঢ় করা। যে ব্যক্তি এইভাবে সুদৃঢ় করতে পারবে সেই ব্যক্তি বুঝতে পেরেছে ইসলামিক বিনোদনের উদ্দেশ্য। আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সেটা সুদৃঢ় ছিল, এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দেখলেন সাহাবায়ে কেরাম তীর নিক্ষেপ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরমু বনি ইসমাইল, হে বনি ইসমাইল তোমরা তীর নিক্ষেপ করো, ফা ইন্না আবাকুম কানা রামিয়ান, তোমাদের পিতা তো তীর নিক্ষেপকারী ছিলেন। তিনি তাদের মধ্যে সম্পর্কটা আরও গাঢ় করে দেওয়ার জন্য ব্যবস্থাপনা করলেন।
তৃতীয়ত একজন পরিবারের মধ্যে তার বিনোদনের ব্যবস্থা যখন হয় পরিবারের সম্পর্ক সেটা অত্যন্ত গাঢ় হয় যদি আপনি আপনার পরিবারের সাথে সময় দেন কিছু সময় তাদেরকে হাস্যরস করেন দেখবেন যে সেটা অনেক পয়সা দেওয়ার চেয়ে তারা বেশি খুশি হবে অনেক সময় এইটুকুর জন্যই তারা ভিন্ন পথ অবলম্বন করে যে আমার পরিবারে শান্তি পাচ্ছি না বা আমার পরিবারের কাছে আমি শান্তি পাই না নারী পুরুষ সবারই উচিত স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য কিছু সময় বের করা যে তাদের সাথে হাস্যরস করবে আলোচনা করবে গল্প করবে কথা বলবে এটা অবশ্যই এর মাধ্যমে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হয় চতুর্থ এর মাধ্যমে একজন মানুষ শারীরিকভাবে যোগ্যতা অর্জন করে শারীরিক অসুস্থ থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদন একটা বিশাল মাধ্যম আত্মিক বিনোদন এবং শারীরিক বিনোদন দুটোই জরুরি রয়েছে অনেক মানুষ আছে শারীরিকভাবে সুস্থ কিন্তু আত্মিকভাবে অসুস্থ বিনোদনের মাধ্যমে দুটোই মানুষের মনের ভিতরে অনেক সুস্থতা মানুষ বোধ করে আপনি জানেন অন্তরের সুস্থতা বা আত্মিক সুস্থতা মানুষকে অনেক সুস্থ করে তোলে এমন কি একজন মানুষ সবচেয়ে বেশি অসুস্থ শারীরিকভাবে সেও কিন্তু আত্মিকভাবে যদি কোনো ভালো থাকে সে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করে যেতে পারে তাহলে বোঝা গেল যে এই বিনোদনের একটি উদ্দেশ্য হবে যে আপনি শারীরিকভাবে আত্মিকভাবে যেন আপনি বিশুদ্ধ থাকেন পাঁচ নম্বর যে উদ্দেশ্যের এই বিনোদনটা তা হবে ইসলামে তা হচ্ছে যে আমাদের দিনে প্রশস্ততা আছে এটা বুঝতে হবে অনেক দিনে সেই প্রশস্ততা নেই অনেক দিনে আছে চিবর পরিয়ে দিয়েছে আপনি এখন আর কিছুই করতে পারবেন না অনেক দিনে আছে সারা জীবনের জন্য আর বিয়েই করতে পারবেন না অনেক দিন আছে আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে চলতে কোনো রকমেই দিনের মনের মন মতো কিছু খেতে পারবেন না না ইসলাম কিন্তু আপনাকে বিশাল ছাড় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন ছোট বাচ্চারা ঈদের দিনে ছোট বাচ্চারা ঈদের দিনে ছোট ছোট ঢোল ফিটাচ্ছে তখন বললেন যে একজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা কোন মিজমারুশ শায়াতিন শয়তানের তো বাদ্য বাজছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা ঈদের দিন এটা ঈদের দিন ওমর ইয়া ঈদের দিন ওমর ইহুদিরা যেন জানতে পারে আমাদের দিনের মধ্যে আনন্দ জায়গা আছে সুযোগ আছে এটা যেন বুঝতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার স্ত্রীকে বললেন আয়েশা তুমি কি বিয়েতে গিয়েছিলে বলে হ্যাঁ বিয়েতে গিয়েছিলাম বলে তুমি কি সেখানে এই কথা বলনি আতাইনাকুম ফাহাইয়াউনা ওয়া হাইয়াউকুম অর্থাৎ মেয়েদের মধ্যে পরস্পরে গীত গাওয়ার বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন কেন যাতে করে বিয়েটা যেন মাটি না হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি অনুমোদন করেছেন এর অর্থ হচ্ছে দিনের মধ্যে যতটুকু ছাড় আছে এই ছাড়টাকে কাজে লাগানোর কথা ইসলাম চেয়েছেন ষষ্ঠ হচ্ছে মানুষের অন্তর ভিতরে বিভিন্ন সময়ে বিভিন্ন চিন্তা ভাবনা আসে আপনি এই চিন্তা ভাবনা দূর করার জন্য বিনোদনের কোনো বিকল্প নেই অনেকে এই জন্য দূর দেশে যায় বিভিন্ন কাফের দেশে যায় না কাফের দেশের দরকার হয় না নিজের দেশেই ভালো মানুষদের সাথে মিশে সুন্দর আলোচনা করে আপনি অনেক কিছু শিখতে পারেন এমনকি আপনার স্ত্রী ভালো হলে তিনি আপনাকে সুন্দর গল্প শোনাতে পারেন দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায় এমন সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা ওনারা দুজন রাসূলের স্ত্রী দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা যখন ইয়াতে ছিলাম হাবশাতে ছিলাম তখন দেখেছিলাম বিশাল এক গির্জা দেখতে পেয়েছিলাম এটা এরকম এরকম কেন তিনি বলতেছিলেন এটা জানতে হবে কেন তিনি বলতেছিলেন এটা সেটা হচ্ছে যে এই এইটার বলার কার উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে রসুলের মনের ভিতরে কষ্ট জাগাতে শান্তি ঢুকানো এই মুহূর্তে তিনি বলেছিলেন এটা এই জন্য যাতে করে একটা গল্প বলে রসুলকে হালকা করতে চেয়েছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম গল্পটা নিলেন কিন্তু এর মধ্যে যে খারাপ দিকটা আছে সেটাও বলে দিলেন সেটা কি তিনি বলেছেন যে এই মানুষগুলো তাদের নেককারদের কবরের উপরে ঘর তুলেছে সাবধান আমার কবরের উপরে তোমরা ঘর তুলবে না আমার কবরের উপরে তোমরা বাড়ি বানাবে না কোনো নেককারদের কবরের উপরে তোমরা কিছু বানাবে না সাবধান করে দিলেন অর্থাৎ তিনি গল্পটা নিলেন আবার সাবধানও করে দিলেন গল্পটা নিলেন কেন কারণ তার অন্তর্ভিতে প্রশান্তির জন্য এরকম ছোটোখাটো গল্প মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে আসে যা সত্য দেখেছেন যা বলেছেন কিছু একটা বলবেন দেখবেন অন্তরের ভিতরে অনেকে যার অন্তরের চিন্তা আছে বিভিন্ন রকমের সমস্যা আছে সেগুলো দূর করার জন্য ব্যবস্থাপনা করবেন এটাই হচ্ছে মূলত আমাদের বিনোদনের উদ্দেশ্য কিন্তু বিনোদন কোথায় চলছে এখন সেটা আমাদের জানা দরকার আজকের বিনোদন সারা দুনিয়াতে বিনোদন বলতে বোঝায় কেউ বলে ফুটবল কেউ বলে ভলিবল কেউ বলে যে না আমার দরবার এখন ক্রিকেট ইত্যাদি এক একজনের এক এক রকমের বিনোদন তারা চালু করেছে বিনোদন স্বাভাবিক পর্যায়ে যদি থাকে
স্কুলের ছেলেরা তাদের স্বাস্থ্য সংরক্ষণের জন্য, অত মাদ্রাসার ছেলেরা স্বাস্থ্য সংরক্ষণের জন্য সামান্য কিছু খেলাধুলা করেছে, নিয়তটা স্বাস্থ্য সংরক্ষণ, যাতে করে পড়ালেখা করতে পারে সুন্দর, কোনো সমস্যা নেই, বৈধ, এটাকে আমরা কেউ অবৈধ বলবে না। কিন্তু অবৈধ কখন হয়ে যায়? যখন এই সমস্ত বৈধগুলো, এই সমস্ত কাজগুলো, এই সমস্ত কাজ বৈধ কাজগুলো অবৈধর সাথে জড়িত হয়ে পড়ে এবং সেটা তখন সব বৈধতার উপরে প্রাধান্য পায়, তখন সেটাকে বৈধ বলার কোনো সুযোগ নেই। আলেমদের ওই দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত। আলেমরা একটা জিনিস বৈধ পেলেই বলে দিবে না, সাবধানে কথাবার্তা বলা উচিত তাদের, জানা উচিত বৈধতার সীমারেখা এক সময় শেষ হয়ে যায়। মানুষ যখন শুনবে বৈধ, তখন অবৈধটাকে বৈধ মনে করে কাজে লাগিয়ে ফেলবে। এই জন্য আলেমদের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাবধানে দিতে হবে, তাদেরকে জানতে হবে যে না, যেভাবে সেভাবে ফতোয়া দেওয়া যাচ্ছে না, আমাকে জানতে হবে কতটুকু বৈধ। বৈধ হচ্ছে অতটুকু যতটুকু আমরা একটু আগে বলেছি শরীয়তের সীমারেখা মেনে চলেছে, এর মধ্যে আপনাকে বৈধতা থাকতে হবে। কিন্তু এর বাইরে যেই নীতিগুলো বলেছি, মূল নীতিগুলো, যে দাবেদগুলি বলেছি, এগুলিকে যদি কোনো কেউ দেখাশোনা না করে সেটা অবৈধ হয়ে যাবে, সেটা অবৈধ হয়ে যাবে। এই যে কোরাতুল কদম, রসুল্লাহ সাল্লাহ আসলামের যুগে এই খেলাধুলাগুলো ছিল না, রসুলের যুগে এই খেলাধুলাগুলো ছিল না। রসুলের যুগে কি ছিল সেগুলি আমি বলতে চাই। কয়েকটা জিনিস রসুলের যুগে ছিল, সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের যুগে কি ছিল, তারা পায়ে মুসাবাকা করতেন, অর্থাৎ দৌড়াতেন, দৌড় প্রতিযোগিতা ছিল, দৌড় প্রতিযোগিতা ছিল। রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন তিনি তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহ আনহার সাথে দুইবার দৌড় প্রতিযোগিতা করেছেন, হাদিসে আছে। প্রথম একবার দৌড় প্রতিযোগিতা করেছেন, তখন রসুল্লাহ সাল্লাহ আসলামের চেয়ে আয়েশা রাদিয়াল্লাহ আনহা তিনি দৌড়ে পার পেয়ে গেছেন। পরবর্তীতে আরেকবার দৌড় প্রতিযোগিতা করেছেন, রসুল্লাহ সাল্লাহ আসলাম দেখলেন আয়েশা রাদিয়াল্লাহ আনহার গায়ে গোস্ত ধরে গেছে, তিনি দৌড়ালেন, রসুল পেরে গেলেন, আয়েশা হেরে গেলেন। রসুল্লাহ সাল্লাম বললেন যে আগেরটার এখন কাটাকাটি হয়েছে, মানে আগেরটার সাথে এখন কাটাকাটি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন এবং সাহাবা কেরামের দৌড় প্রতিযোগিতা ছিল, অনুরূপভাবে দ্বিতীয় যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের পুরুষিয়া ঘোড় দৌড়, উটের উপরে দৌড়, ঘোড় দৌড়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় ছিল। তৃতীয় মুসারা কুস্তি ছিল, এই কুস্তি নয় যেটা ল্যাংটা হয়ে যায় মানুষকে মারে, ওইটা নয়, এই কুস্তি ছিল কে কাকে হারিয়ে দিতে পারে, সেই কুস্তি ছিল। এবং সেই কুস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন রোকানার সাথে, এবং উমর রাদিয়াল্লাহু আনহু সে জাহিলি যুগে কুস্তিতে প্রসিদ্ধ ছিলেন, অর্থাৎ কে কাকে হারিয়ে দিতে পারে সেটা দেখা, এটা বৈধ একটি খেলা রসুলের যুগে ছিল। চতুর্থ ছিল রামি, অর্থাৎ তীর নিক্ষেপ করা, তীরন্দাজি করা, মানে শুটিং বলতে পারেন যেটাকে, সেটা ছিল, কারণ এর মাধ্যমে ভবিষ্যতে সেটা কাজে লাগতে পারে মানুষের যদি কখনো যুদ্ধ হয়। পঞ্চম হলো সিবাহা, অর্থাৎ সাঁতার কাটা, সাঁতার কাটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সাঁতার কেটেছেন, সেটা প্রমাণিত হয়েছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লিমু আউলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকুব আল খাইল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দিবে, একটি হচ্ছে সিবাহা সাঁতার কাটা, একটি হচ্ছে রিমায়া তীরন্দাজি, আর কি হচ্ছে রুকুব আল খায়াল ঘোড়ায় কীভাবে উঠতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘোড়ায় উঠবে যাতে করে লাফ দিয়ে দৌড় দিয়ে উঠে, সেজন্য বলেছেন ঘোড়ার এই জিন কেটে দাও, যেটা দিয়ে রেকাবি কেটে দাও, যাতে করে বাচ্চারা কীভাবে লাফ দিয়ে উঠতে হয় সাহসিকতার সাথে সেটা তারা শিখে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই জন্য যে ঘোড় কেয়ামত পর্যন্ত ঘোড়া যুদ্ধের জন্য ব্যবহৃত হবে এবং সাহসিকতার প্রমাণ হবে কেউ ঘোড়ায় চড়তে পারলে সেটা সাহসী ব্যক্তি বলে আজও প্রচলিত রয়েছে। রসুলের যুগে আর ষষ্ঠ যে কাজটি প্রচলিত ছিল তা হচ্ছে ভার বহন করা। ভার বহন করা সেটা এরকম নয় যেটা বর্তমানে পারে না, অসুস্থ করে ফেলবে সেরকম নয়, ভার বহন করে তার হাতের পেশিকে শক্ত করা, পায়ের পেশিকে শক্ত করা, এটা যেন উদ্দেশ্য হয়ে, এটা রসুল্লাহ সাল্লাহের যুগে প্রচলিত ছিল। আর রসুলের যুগে প্রচলিত ছিল কীভাবে হেরবা নিক্ষেপ করা, দূরের জিনিস নিক্ষেপ করে কোনো কিছুকে আঘাত করা, এটা রসুলের যুগে ছিল। রসুলের মসজিদেই হাবশি লোকেরা সেটা করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি দেখতে চাই রসুলের কাঁধে উঠে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সেই হেরবার খেলা, অর্থাৎ সেই দুর্নিক্ষেপ বর্ষা নিক্ষেপের খেলা দেখিয়েছিলেন। অষ্টম হচ্ছে বাচ্চাদের কিছু খেলা যেগুলি শরীয়ত অনুমোদিত, দোলনা এবং তথাকথিত বিয়ে, বাচ্চারা বিয়ে শাদী দেয়, রান্না বান্না করে, এগুলি শরীয়ত অনুমোদিত। কেন? এগুলির মাধ্যমে তারা পরবর্তীতে তারা শিখে কীভাবে তাদের পরিবার গঠন করবে সেটা তারা শিখতে পারে। বর্তমানে আমি বলছিলাম কিন্তু এই কোরআনুল কারীম
কদমে প্রচলন রসুলের যুগে ছিল না, এর আগেও থাকতে পারে বিভিন্ন সময়, কিন্তু বর্তমান যুগে যেভাবে আসছে সেইভাবে কখনো ছিল না। বর্তমান যুগে যেই খেলার জন্য আজ দুনিয়া একসাথ হয়ে গেছে, এটা দাজ্জাল এবং ফিতনা, এর মাধ্যমে সারা দুনিয়ার ফিতনা জড়ো হচ্ছে। কি ফিতনা? আমি কয়েকটি ফিতনা উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। এক নম্বর হচ্ছে, এর মাধ্যমে মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে, সেটা হচ্ছে মুসলিম এবং কাফেরের মধ্যকার যে সম্পর্কের বৈরিতা, যেটাকে বলা আলওয়ালা ওয়াল বারা, এটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এখন প্রত্যেক মুসলিমরা চিন্তা করতেছে কোন আমি অমুক দলের, ওই বেটা তো কাফের, ওই বেটা এমন এমন কাফের যারা মনে করে, যাদেরকে বলা হয় যে সমকামিতায় লিপ্ত মানুষগুলো যে সবচেয়ে ঘৃণ্যতম চরিত্রের মধ্যে লিপ্ত, এদের অনুসরণ করা হচ্ছে, এদের সমর্থন করা হচ্ছে এবং এদের কর্মকাণ্ডকে বড় করে তোলা হচ্ছে, এটা ইসলামের শরীয়তে অনুমোদিত নয়। দ্বিতীয় যে অন্যায় কাজ করে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য ভালোবাসা, আল্লাহ ছাড়া অন্যের জন্য শত্রুতা তারা পোষণ করছে, এটাও ইসলামে জায়েজ নয়। তিন নম্বর হচ্ছে কাফেরদের সাথে নিজেকে সামঞ্জস্য বিধান করছে, এটাও ইসলামে বৈধ নয়। চার নম্বর হচ্ছে জাহিলি যুগের যে নারা ছিল, জাহিলি যুগের যে নারায় তাকবীর নারায় ছিল, এই নারা বা এই যে স্লোগান, এই স্লোগানটা এখন বাস্তবায়িত হচ্ছে। কেউ হাজার হাজার জায়গা পুরো জায়গা দখল করে চিৎকার করতেছে, অমুক বলে তমুক বলে মিছিল করতেছে, এ মুখে তমুকের নামে মিছিল করতেছে, অমুক দল তমুক দলের নামে, এটা ইসলামে অনুমোদিত বিনোদন নয়, এটা শয়তানের কারসাজি ছাড়া আর কিছুই নয়। পাঁচ নম্বর হচ্ছে যুবকদের মধ্যে হানাহানি মারামারি হচ্ছে এই বিষয়টা নিয়ে, এবং এমন পর্যায়ে পৌঁছে গেছে কেউ কেউ এলাকাতে থাকা তা দুষ্কর হয়ে যাচ্ছে, এমন অবস্থায় চলে যাচ্ছে, এটা কিন্তু ইসলাম কখনো অনুমোদন করে না। ষষ্ঠ হচ্ছে একে অপরের প্রতি জোর করে চাপিয়ে দিচ্ছে সেজন্য এটা করে, কোনো দোকানে গেলে আপনার এই পতাকা টাঙ্গাতে হবে, অমুকটা করতে হবে, এটা ইসলাম বলে না। এই জাতীয় পতাকাগুলি হচ্ছে জাহিলি পতাকা, ইসলাম এই পতাকাগুলোকে লটকানো অনুমোদন করে না। সাত নম্বর হচ্ছে আপনি দেখতে পাবেন যে তারা এর জন্য টাকা ধরতেছে, বাজি ধরতেছে, বাজি ধরে দেখবেন দোকানে দোকানে বসে গেছে, এই গোলটা হলে এত টাকা, এই গোলটা না হলে এত টাকা, বাজি ধরছে, এটা পুরোটাই হারাম ছাড়া কিছুই নয়, এবং পুরো এটা নামই হচ্ছে জুয়া, এই জুয়া এখানে জড়িত হয়ে গেছে, সুতরাং সেটা হারাম ছাড়া কিছুই আপনি বলতে পারেন না। আট নম্বর হচ্ছে লজ্জাস্থান অনেকখানে লজ্জাস্থান উন্মুক্ত করা হচ্ছে, আওরাত এই যারা খেলোয়াড় তাদের অবস্থা ভালো করে তাকান কি হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আপনি দেখতে পাবেন হারাম হারাম দৃশ্য তাকাতে হচ্ছে, নারী পুরুষের দিকে তাকাচ্ছে, পুরুষ নারীর দিকে তাকাচ্ছে, আর যে সমস্ত নারীরা সেখানে চিল গার্ল হিসেবে আছে তারা তো হারাম দেখাচ্ছেই, এই খেলার দিকে কিভাবে একজন ইমানদার তাকাতে পারে, ইমানদার সেই দিকে তাকানোর তো হারাম ছাড়া কি দেখতে পায়, এদিকে তাকানোর কোনো সুযোগ নেই। অনুরূপভাবে নয় নম্বর হচ্ছে নারীরা পুরুষের দিকে তাকাচ্ছে, খেলোয়াড় দিকে তাকাচ্ছে, অথচ এই খেলোয়াড় আবার কখনো কখনো এখন নাউযুবিল্লাহ নারী খেলোয়াড় বের হয়েছে, এদের দিকে পুরুষরা তাকাচ্ছে, আবার তাদেরকে বড় করে সম্মান না দেখানো হচ্ছে, এগুলি সবই হচ্ছে ইসলাম বিরোধী কাজ। ইসলাম কখনো এই জাতীয় নারীদেরকে উন্মুক্ত করে অথবা পুরুষদেরকে উন্মুক্ত করে নারীদের দেখানোর বিষয়টা ইসলাম অনুমোদন করেনি। দশ নম্বর হচ্ছে এই সময়টা আল্লাহর জিকির ব্যক্তি ব্যয় হচ্ছে, অথচ একজন মানুষ তার পুরো সময়টা আল্লাহর স্মরণে ব্যয় করবে এবং আল্লাহ তালার জন্য ব্যয় করবে অথবা আল্লাহ তালার স্মরণে সাহায্যকারী হিসেবে ব্যয় করবে। আদুলিয়া আদুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা আও আলিমুন আও মুতাআল্লিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা সবই অভিশপ্ত, তবে চারটি কাজ করলে সে অভিশপ্ত হবে না, একটা হচ্ছে আল্লাহর জিকির, আর একটা হচ্ছে আল্লাহর জিকির সাথে সম্পৃক্ত, আর দুটো হচ্ছে আলেম হতে হবে অথবা মোতাআল্লিম হতে হবে, আলেম হবে অথবা শিক্ষক হবে অথবা ছাত্র হবে, এটা এই চারটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগারো নম্বর অনিষ্ট হচ্ছে, ক্ষতিকর দিক হচ্ছে জুমা ত্যাগ করে আছে অনেকেই, খোঁজ নিয়ে দেখেন অনেক যুবকরা আজ জুমার নামাজে হাজির হয়নি, কারণ রাতে খেলা দেখেছে এখন ঘুমিয়ে কাটাচ্ছে, অথবা খেলা দেখতেছে ঘুমিয়ে আসে ঘুমিয়ে আসে, অথবা খেলা দেখে বসে আসে সালাতে আসে নাই, অনেক মানুষ আছে জামাতে তারা হাজির হয় না, এলমি মজলিসে হাজির হয় না। আশ্চর্য হবেন, একখানে ওয়াজ করতে গিয়েছিলাম, আগে দেখলাম যে বহুত মানুষ পূর্ণ হয়েছে, বললাম যে কি খবর আজকে যে মানুষ কম, বলতে আজকে খেলা আছে এই জন্য কেউ আসতে রাজি হয়নি, অর্থাৎ হালাকাতুল এলম, এলমের জায়গাতে কেউ আসতে রাজি হয়নি, খেলা এতটুকু মানুষকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। বারো নম্বর হচ্ছে সম্পদ নষ্ট করা হচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল স্টেডিয়াম তৈরি করা হয়েছে, কি কাজে লাগবে সেগুলো, মানুষের কোনো উপকার করবে না, শুধু বিনোদন এত বেশি খরচ করার কোনো প্রয়োজন পড়ে না। কোনো কোনো দেশের বাজেট দুইবার দিতে পারতো এই খরচ এই পয়সা দিয়ে, অথচ সেই টাকা খরচ করা হয়েছে হারাম কাজের মধ্যে এবং এই সম্পদ নষ্ট করার ক্ষেত্রে তাদের কোনো জুড়ি নেই, এই সম্পদ নষ্ট করা ইসলাম জায়েজ করে না, ইসলাম হারাম ঘোষণা করেছে।
তেরো নম্বর হচ্ছে সময় নষ্ট করছে। সময় কিভাবে নষ্ট করছে, যে ব্যক্তি ওর সামনে বসে আছে সেই বুঝতে পারে 90 মিনিট বা 80 মিনিট কত মিনিট জানি না ঠিক, কত মিনিট যে একজন মানুষ বসে আছে তার বাক্সের সামনে, এই সময়টা তার কোনো কাজে লাগেনি। আল্লাহর কাছে এর জবাবদিহি করতে হবে, কারণ হাশরের মাঠে প্রত্যেকটি সময়ের জন্য আপনাকে জবাবদিহির জন্য প্রস্তুত থাকতে হবে। 14 নম্বর হচ্ছে সেখানে গান বাদ্য আছে, সেখানে হাততালি আছে, সেখানে শীষ আছে, বাজি আছে, সেখানে যত রকমের অন্যায় কাজগুলি হচ্ছে, নাচানাচি আছে, আপনারা দেখেছেন এগুলি সবই হারাম কাজ। সুতরাং সেটা জায়েজ হয় কি করে, কিছু মানুষের পক্ষে দাঁড়ায় কি করে আমার বুঝে আসে না। একটা মানুষ একটা মৌলিক কথা বলতে পারে, কিন্তু সাথে সাথে বলতে হবে এটা হারাম, এই জাতীয় জায়গায় যাওয়া হারাম, ওই জাতীয় জায়গায় তাকানো হারাম, ওই জাতীয় দৃশ্য দেখা হারাম, ওই জাতীয় খেলা খেলা হারাম, এবং সেই জাতীয় দৃশ্যের প্রচার করা হারাম, এটা মানুষকে বলতেই হবে। 15 নম্বর হচ্ছে গীবত হয়, সেখানে গেলেই দেখবেন যে গীবত হচ্ছে, একে অপরের বিরুদ্ধে লেগে গেছে। 16 নম্বর হচ্ছে সেখানে হাসি ঠাট্টা হচ্ছে, ঠাট্টা মস্কারি হচ্ছে, একের বিরুদ্ধে অপরকে লাগিয়ে দেওয়া হচ্ছে, তোমার পার্টি এই করেছে, তোমার পার্টি এই করেছে, তোমার দল এই করেছে, একে অপরকে উপহাস করা হচ্ছে, এটা ইসলাম অনুমোদন করে না। 17 নম্বর হচ্ছে খারাপ ধারণা, একে অপর সম্পর্কে খারাপ ধারণা করে যাচ্ছে। 18 নম্বর হচ্ছে যে একে মুসলিমদেরকে মধ্যে পরস্পরের মধ্যে সমস্যা লাগিয়ে দিচ্ছে। 19 নম্বর হচ্ছে একে অপরকে খারাপ গুণে গুণান্বিত করছে, কেউ কাউকে এই উপাধি দিচ্ছে, কেউ কাউকে ওই উপাধি দিচ্ছে, কারা উপাধি দিচ্ছে। 20 নম্বর হচ্ছে যে অনবরত ফটো তুলতেছে, ফটো সেশন চলতেছে, কিসের, হারাম খেলোয়াড়দের ফটো। অনেকে আছে, আপনি যদি জিজ্ঞাসা করেন ইসলামের 4 খলিফার নাম কি বলতে পারবে না, কিন্তু যদি জিজ্ঞাসা করেন বড় খেলোয়াড়কে সব মুখস্থ, তার বাপ দাদা সব মুখস্থ বলতে পারবে যুবকরা, যুবকরা এবং বাচ্চারা। আশ্চর্য হতে হয় কোথায় চলে গেছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের এই সমাজকে নষ্ট করার জন্য এরা কি না করেছে, এই ছবি তুলে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, খেলার মাঠে ছবি, যেখানে দেন সেখানে ছবি, একটা মসজিদে ছবি, মাদ্রাসায় ছবি, এমনকি স্কুলে ছবি, জায়গায় জায়গায় ছবি দিয়ে ভর্তি করে দিচ্ছে। বিশাল খেলোয়াড় কোনো একটা পণ্য কিনতে গেছেন, সেটার মধ্যে ছবি, একটা খেলোয়াড় ছবি লাগিয়ে দিয়েছে, এগুলি সবই হচ্ছে তাদের সংস্কৃতি, আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়। 21 নম্বর হচ্ছে অন্যায় কাজে এবং সীমা লঙ্ঘনের মধ্যে পরস্পরের সহযোগিতা করা। 22 নম্বর হচ্ছে একজন মানুষ সীমা লঙ্ঘন করছে, আরও মানুষের যুবকদেরকে নষ্ট করছে, এভাবে কাফেররা তাদের সীমা লঙ্ঘন করে আমাদের ভিতরে কাফেরদের বীজ ঢুকিয়ে দিচ্ছে, তা কাফেরদের প্রতি ভালোবাসা ঢুকিয়ে দিচ্ছে। আমাদের সন্তানরা কি করবে সেটা তারা ভুলে গেছে, তারা এখন চিন্তা করছে ওদের মতো হতে হবে, তাদের কাছে আদর্শ বদলে গেছে, আদর্শ তাদের কাছে হয়ে গেছে তথাকথিত অমুক তমুক, নাম বলতে চাচ্ছি না আমি খোদবাই জন্য, কারণ তারা নাম বড় হয়ে যাবে, নাম বলবো না। এই সমস্ত খবিস মানুষদেরকে তাদের কাছে আদর্শ হিসাবে পরিচালিত হচ্ছে, এবং সাথে সাথে এমন হচ্ছে অনেক সময় জাদু টোনা এগুলো করা হচ্ছে, খেলা যেন বন্ধ করে। অনেক সময় দেখা যাচ্ছে কেউ হেরে গেলে তার গোষ্ঠী সে আত্মহত্যা পর্যন্ত করছে এবং মরে যাচ্ছে, এই করতে সেই করতে চিৎকার করতেছে, চিল্লাপাল্লা করতেছে, কেউ কেউ হেরে যাওয়ার কারণে উল্টো হয়ে মাথায় পানি ঢালতেছে, কত রকমের কত দৃশ্য আজ দেখা যাচ্ছে, এগুলি সবই হচ্ছে শরিয়া বিরোধী কাজ। এর মাধ্যমে বড় যে কাজটি তারা করতে পারে তা হচ্ছে আমাদেরকে আমাদের দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাদেরকে আমাদের ওয়ালা বাড়া থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাদেরকে আমাদের কর্মকাণ্ডকে দূরে সরিয়ে দিয়েছে, আমাদের সন্তানদেরকে কি করতে হবে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারা শুধু খেলা নিয়েই মেতে আছে, অথচ বিনোদন শুধুমাত্র একমাত্র উদ্দেশ্য হতে পারে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনা থেকে বাঁচিয়ে রাখুন এবং এই ফেতনা থেকে বাঁচানোর জন্য আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, এই দোয়া করে এই দোয়া করছি। আকুলু কওলি হাযা।